ভাই অজিত, আমার পক্ষে চিঠি লেখা কিরকম কষ্টকর কাজ তা তোমরা জানো। তবু আজ তোমাকে এই লম্বা চিঠি লিখতে বসেছি। কেন লিখতে বসেছি তা চিঠি শেষ পর্যন্ত পড়লেই বুঝতে পারবে। গল্পের গন্ধতে প্রথমবারের জন্য এবার আসছে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। মোমবাতির শিখাটি থেকে থেকে নড়ে উঠছে, দেওয়ালের গায়ে নিঃশব্দ ছায়া পা টিপে টিপে আনাগোনা করছে। আমি অতি প্রাকৃতকে সারা জীবন দূরে সরিয়ে রাখতে চেয়েছি, কিন্তু আমি আজ রাত্রে এখানেই থাকবো আর খাবো। বছর ছয়েক আগে মানিক ভাই মেহতা নামে এক গুজরাতি আর বিজয় বিশ্বাস নামে একজন বাঙালি মহাবালেশ্বরের এই সহাদ্রি হোটেল খুলেছিল। হ্যাঁ সেটজি, আপনি কিনবেন? সামান্য কিছু হলেই চলবে। 1.5 লাখ? ও কিসের আওয়াজ? বাঘের ডাক। আপনার ভূতের ভয় নেই তো ভাই অজিত? আজ এখানেই থামতে হলো। ঘরের মধ্যে অশরীরী উৎপাত আরম্ভ হয়েছে, কাল বাকি চিঠি শেষ করবো। 10টা বেজেছে, এখানে রাত্রি 10টার সময় ইলেকট্রিক বন্ধ হয়ে যায়। ভেবেছিলাম মিস্টার বক্সিকে মহাবলেশ্বর ঘুরিয়ে দেখাবো, তার হলো না। যে বাঘটার ডাক আজ শুনলেন সেটা মানুষের রক্তের স্বাদ পেয়েছে কিনা? এখানে কারুর যাওয়া আসা আছে? থাকবে না, আপনি পেরেছেন এলেন। ফিরিয়া উড়েছে। আমি সত্যান্বেষী, সত্যকে স্বীকার করতে আমি বাধ্য, তা সে লৌকিক সত্যই হোক আর অলৌকিক সত্যই হোক।